নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একযোগে জানাচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনেক আগেই এই পদক্ষেপ করা দরকার ছিল। সিবিআই এর জেরায় হয়তো এবার জানা যাবে কোন মাথার কাছে টাকা পৌঁছে দিত রঞ্জন। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং যিনি পূর্বতন সিবিআই অফিসার ছিলেন, তিনি বাগদার রঞ্জন মণ্ডলের কথা বলেছেন, কীভাবে তিনি নাকি বস্তায় করে টাকা পৌঁছে দিয়ে আসতেন কলকাতায়। এবং সেই টাকা তো এমনি আসতো না, চাকরি বিক্রি করার টাকা। এতদিন পরে গ্রেপ্তার হলো, আমরা এটাই অবাক হচ্ছি। অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, কারণ সে তো কোথায় টাকা পৌঁছে দিয়ে আসতো সেটা বলতো না। এবার নিশ্চয়ই বলবে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। সিবিআই এখন আঙুল বাঁকা করছে, আশা করি ঘি উঠবে, এবং ঘি যখন উঠবে তখন নামও বেরোবে যে কোথায় কোন বাড়িতে গিয়ে টাকাটা পৌঁছতো, সেই বাড়িটাও আমরা দেখতে পাবো। চন্দন মণ্ডল একজন এজেন্ট মাত্র, তদন্তে আসল মাথাদের কাছে পৌঁছানো দরকার। তার থেকেও জরুরি শিক্ষা বিভাগে নিয়োগ শুরু করা, মতামত রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের। গ্রেপ্তারে এত সময় লাগলো কেন সেটাই প্রশ্ন, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। আজ যে রঞ্জন মণ্ডল গ্রেপ্তার হয়েছে, রঞ্জন মণ্ডল একজন দালাল মাত্র। রঞ্জন মণ্ডলের উপরে মাথা খুঁজে ফরজের পার্থ চট্টোপাধ্যায়টাকে পৌঁছে ফেলি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শেষ নয়। মাঝখানে যে সব পাখিতে মাছ রাখাটাই কলঙ্কি দিন, শুধু পার্থ চট্টোপাধ্যায় এত বড় লুটকে সংগঠিত করেছে, শুধু এসপি সিনহা করেছে, মানিক ভট্টাচার্য করেছে, সুবিদেশ ভট্টাচার্য করেছে, বিষয়টা তো এরকম নয়। এই অপরাধের সঙ্গে যারা যুক্ত কোথা থেকে এসছে, সেই পুরো দুর্নীতির আর কেউ এই কথা বার করে নিয়ে আসতে হবে। তার থেকেও বড় কথা, নিয়োগ শুরু করতে হবে। কুল শিক্ষা কার্যদল আটে তুলে দিল তৃণমূল কংগ্রেস, তার 10 বছরের বদান কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু সত্যরঞ্জনকে ধরতে এতদিন সময় লেগে গেল কেন? সবাই তো জানেন পুরনো হুসেন বিশ্বাস সিপিআইয়ের অফিসার ছিলেন, তিনি কার্যদল প্রকাশ্যে প্রথম কথাটাকে আনলেন যে কোন এক সত্যরঞ্জন, সে এত সব যে টাকা নিয়ে কাজ করে দেয়, টাকা নিয়ে কাজটা করে না, তারা টাকা নিয়ে কাজ করে দেয়, তবে তার সত্তা হচ্ছে সাদা খাতায় মজা বেশি, হাস্যকর না? মাপা সতর্ক প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের, আইনের পথে যা ব্যবস্থা নেওয়ার তাই হবে, এতে আমাদের বলার কি আছে, মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি হোক, দল এ ব্যাপারে কোন রকম বিরোধিতা করবে না। এটাতে বলার কি আছে, যদি কেউ অন্যায় করে আইন তাকে সাজা দেবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কে রঞ্জন মণ্ডল আমি জানি না, যদিও আপনাদের টিভিতে দেখেছিলাম যে উপেন বিশ্বাস বলেছেন, তার অ্যাকচুয়াল নাম কি কি না একটা অন্য নাম বলেছিলেন বলে উপেন, আমি জানি না। যেটা আইন হবে হবে, কোর্ট বুঝবে, এটার মধ্যে আমার কি বলার আছে? যারা অন্যায় করেছেন শাস্তি পাবেন। কোনো দুর্নীতিকে তৃণমূল করতে বলেনি, কোনো দুর্নীতিকে তৃণমূল সমর্থন করে না। যারা দুর্নীতি করেছে তাদেরকে তৃণমূল গার্ডও দিতে যাবে না, ফলে তদন্তের স্বার্থে যদি এগোয়, দেখুন এত ভালো কাজ হয়েছে, এত নিয়োগ হয়েছে, জেনুইন নিয়োগ হয়েছে, তার মধ্যে যদি কোনো ব্যক্তি বা কোনো চক্র যদি বিচ্যুত হয়ে এই ধরনের অন্যায় কাজ করে এবং ন্যায্য ছেলেমেয়েরা প্রার্থীরা বঞ্চিত হয়ে থাকে, তারা ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক। পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে রঞ্জনের জেরার বয়ানের সূত্রে আরো বড় মাথার খোঁজের চেষ্টা চালাবে সিবিআই। রাজনৈতিক মহলের ধারণা, সব দিক আঁচ করেই সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে সাবধানী তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।